খাবে এগুলো সব? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগ স্টার্ট করছি। জেনারেলি এরকম ভাবে কোনোদিন করিনি। তা ঘরটা ছাড়ার আগে প্রতিটি কোণকে ক্যাপচার করে নিচ্ছি। না না, অ্যাকচুয়ালি কী হয়েছে না ফ্রেন্ডস, গরম পড়ে গেছে, মানে গরম লাগছে। এবার সারাদিনই ফ্যান চলছে, তো যেই কারণে না স্টোররুমের গেটটা খোলা রাখছি। আর সেদিন তো তোমাদেরকে এটা ক্লিন হওয়ার পর দেখানোই হয়নি, জায়গাটা এখন পুরো ক্লিন আছে। জাস্ট টুকুটুকু জিনিস যেগুলো আমরা একদমই আমাদেরকে রাখতে হবে, মানে ফেললে চলবে না, সেগুলোই রাখা আছে। তো তাই ভাবলাম এই দরজাটার এখানটাতে কোনগুলো, তো দরজাটার এখানটাতে ফ্রেন্ডস আজকে ব্লগটা শুরু করছি। আর সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি। মঙ্গলবার আজকে সকালবেলা হয়েছে আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে ছোলার ডাল আর তার সাথে রুটি। তো সবাই সেটাই খেয়েছে, কিন্তু আমি গ্রিন টি খাওয়ার পরে এই আপেল খাচ্ছি, বিকজ মঙ্গলবার আমি হনুমান চালিসা পড়ব। তো বাবা গেছে মিষ্টি আর ফুল আনতে, মানে লাড্ডু খাও, লাড্ডু আর ফুল আনতে। তো বাবা এলে পরে আমি পুজো করতে চলে যাবো। আর মোটামুটি রান্নাঘরে একটা তরকারি হয়ে গিয়েছে আর ভাতের জলটা চাপিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। খুবই আজব টাইপের, ভীষণভাবে একটা পেটে ব্যথা করছে, তা একদম মনস্থির করে নিয়েছি একটুখানিও বসবো না। আগের দিন যখন পেটে ব্যথাটা করছিল আমি তখন বসে পড়েছিলাম, যদিও না ফ্রেন্ডস আমি অ্যালোপ্যাথি মেডিসিন খুবই অ্যাভয়েড করি। কিন্তু ওই যে যখন মন থেকে মেনে নেবো যে হ্যাঁ আমার শরীর খারাপ, তখন তো ওষুধটা খেতে বাধ্য। আর ঠিক সেই কারণেই ভেবেছি আজকে একদম বসবো না, আজকে কাজে লেগে পড়বো, একদম মন দিয়ে কাজ করে যাব। আর সত্যি কথা বলতে যতক্ষণে আমি কাজকর্ম শেষ করে একদম লাঞ্চের পর শুয়েছি, তখন কিন্তু আবার বিন্দুমাত্র পেটে ব্যথা ছিল না। কিছুটা তো ফ্রেন্ড শরীরের কষ্ট থাকে আর কিছুটা মনের ভাবনা থাকে, এটা কিন্তু একদম সত্যি কথা। শরীর খারাপটা না তখনই বেশি বোঝা যায় যখন মন থেকে ওটাকে ফিল করে পড়ে, মানে বারবার ওটা নিয়ে ভাবতে থাকি। তো যাই হোক, আজকে প্রথম থেকে ভেবেইছিলাম, কারণ আমি জানতাম আমারই ভুলে এটা হয়েছে। রাত্রিবেলায় ওই মোটামুটি 10:30-11টা বাজবে হয়তো, সেই টাইমে আমার দহিবড়াটা খাওয়াটা ঠিক হয়নি, কারণ ওটা হজম করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আগের দিন রাত্রিবেলায় না ঘুমটাও ভালো করে হয়নি। তা আজকে কিন্তু রান্নার খুব একটা ঝামেলা রাখিনি, পটল কুমড়ো করছি, তার সাথে সয়াবিন মিলিয়ে দিচ্ছি। কারণ আমার মেয়েরা না পটলটা খুব একটা পছন্দ করে না, না পটলটা পছন্দ করে, বাট পটলের যে সিডসগুলো থাকে না ওগুলোতে ওরা ইরিটেট হয়। আর এদিকে না আমার চিম্পুমা বারবার এসে বলছে মা চলো স্নান করবো। তা আমি ওকে বললাম হ্যাঁ যাচ্ছি, ওই যে আবার আমাকে এসে নিয়ে সাথে করে নিয়ে গেল। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে দিয়ে এসছি। আর এদিকে দেখো প্রেশার কুকারটাকে একেবারে ধুয়ে তুলে নিচ্ছি। শীতকালটা না এমন একটা কাল যেখানে কিনা ইচ্ছে মতো খাওয়া যায়, তারপরে রাতের ঘুমটাও খুব ভালো হয়। আর গরমকালটা না ফ্রেন্ডস মানে ওরকমভাবে না ইচ্ছে মতো খাওয়া যায় না, কারণ একটু যদি বেশি রিচ খেয়ে নিলাম বা হয়তো একটু বেশি খাবার খেয়ে নিলাম, তো পেটটা না কেমন হেভি হেভি লাগে। আর শীতকালে খাওয়া ঘুম সবেরই খুব ফ্রিডম থাকে, তো এটা বোধহয় সবার সাথেই হয়, তাই না? আর আজকে না অনেক দিন বাদে করব আলু মাখা, মানে হচ্ছে লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কা। তো ঠিক আছে চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। শরীরটা খারাপ লাগলেও যতটা পারছি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। দুটো বেজে 10 মিনিট হচ্ছে ফ্রেন্ডস, তো লাঞ্চে বসে পড়লাম, বাবা মা দুই মেয়ের হয়ে গিয়েছে। আর আজকেও না সকাল থেকে পেটটা আমার মন্দা মন্দা ব্যথা করছে, তা আজ আর কাউকে বলিনি। ডেলি ডেলি যদি নিজের খাওয়ার ভুলে পেটটা ব্যথা করে, তো অমনি করে ঢোল পিটিয়ে লাভ নেই, বা সবাই আমাকে পিটাবে ধরে। আসলে কালকে রাত্রিবেলাতে অনেকটা রাত হয়ে গেছিলো দহিবড়াটা খেতে খেতে, আর দহিবড়ার মানে বড়াগুলো তো বিরির ডালের হয়, তো যাই হোক সেটাই বোধহয় খেয়ে আমার মনে হলো যেন মানে অত রাতে আমি খাচ্ছিলাম, আমার নিজেরও মন থেকে হচ্ছিলো কি না সকালে খেলেই ভালো হতো। রাত্রিবেলায় এমনিতেই না আমরা হালকা খাই, তার মধ্যে যদি ওই অত রাতে গিয়ে পরে দহিবড়া খাই তো স্বাভাবিক ওটার কিছু তো রিয়াকশান হতেই হবে। আর কালকে সকাল থেকে একটু তেলে ভাজা বেশি খাওয়া হয়েই ছিল, তারপর নিজেও ঠেকুয়া বানিয়েছি, ঠেকুয়াটাতে ময়ন বেশি দিয়ে করেছি, সেগুলোও খাচ্ছিলাম। তো সব মিলিঝুলিয়ে আমার জানা ছিল। আর আমার বর কি করে না, ওর যখন যেটা ভালো লাগে না ও ছেড়ে দেয়, ও জোর করে খায় না। আর আমি ভাবি যে না খেয়ে নি থাক, কিছু হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক ঠিক আছে, সকালে জলখাবারটা একেবারে স্কিপ করেছি, শুধুমাত্র ওই 4টে আলমন্ড আর 2টো বিস্কিট আর গ্রিন টি খেয়ে 1টা আপেল খেয়েছিলাম।
তো এরপরে স্নান করে এখন বসে গেলাম খেতে, মানে পুজো দিয়ে পরে আজকে মঙ্গলবার হনুমান চালিসা পড়ে এলাম। আর দেখো কথা বলতে বলতে দেখছি যে পেছনে অ্যাকোরিয়ামের লাইটটা সকাল থেকে জ্বালানোই হয়নি, তো এই যে জ্বালিয়ে দিয়েছি। লাইটটা জ্বালা থাকলে না বেশ ভালো লাগে। তো চলো তোমাদের সাথে আজকে আমার সিম্পল মেনু একবার শেয়ার করে নিই। এখানে ফ্রেন্ড শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু মেখেছি, আর এখানে সয়াবিন পটল আর কুমড়ো দিয়ে তরকারি, আর তার সাথে আছে ছোলার ডাল। ডালটা না খুবই পাতলা করে করেছি আদা আর কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে। তো এই হচ্ছে আমার থালা, এই হচ্ছে আমার বরের থালা। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে পরে কিচেনটা পরিষ্কারই আছে, বাসন টাসনগুলো মেজে নিয়ে একটু রেস্ট করে যেতে হবে আজকে ফ্ল্যাটে, কারণ দুদিন ধরে ফ্ল্যাটে যাওয়া হয়নি। ভেবেছিলাম আজকেও হয়তো যাওয়ার দরকার পড়বে না, কিন্তু না, আমাদের এখানে হোলি কালকেই সেলিব্রেট হয়। তো জুনেদ ভাইয়ার কল এসেছিল কাঠের, মানে কাল থেকে কাটিং স্টার্ট হবে, তো আলমারির ডিজাইনটা আজকে ফাইনাল করতে হবে, তো ওই জন্যই যাবো। তো ঠিক আছে চলো তাহলে এবারে যাওয়ার সময় দেখা হচ্ছে। অনেকদিন পর ছোটবেলায় বাবা নিয়ে আসতো ছোলা গাছ, তো এটা আমরা তিন চার দিন আগে এনেছি ফ্রেন্ডস, তাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এর ভিতর থেকে না একদম সবুজ সবুজ ছোলা বের হয়, আর বাবা একদম তাজা তাজা নিয়ে আসতো। বাবা ডিউটি থেকে আসতো নিয়ে আসতো। ও জিম্পু মা চোখাগুলো ভালো করে ছাড়িয়ে খাবে, সবগুলো ছাড়িয়ে দিলে। আছে আছে, এই দেখো এখনো এক দুটো আছে। এই দেখো ফ্রেন্ডস আপেল গুলো না বেশ অনেক কটা খেয়েছে, আর কিছু রাখা আছে, এখন কালো পিঁপড়া আসছে। দেখো মা খেয়েছে না মা, একটুখানি ঘুম দিয়ে পরে উঠলাম, মোটামুটি টুকটাক কাজগুলো কমপ্লিট করলাম। মেয়েরা এখানে ছোলা গাছটা ছাড়াচ্ছিল দেখিয়ে পরে, যদিও যাওয়ার ছিল 4:30, 5:20 হচ্ছে। তো চলো ফ্রেন্ডস এবারে বেরাচ্ছি, যাচ্ছি আমরা ফ্ল্যাটে। তো জুনেদ ভাইয়াকে কল করা হয়েছিল, ভাইয়া এখন নামাজ পড়ছে, তো নামাজটা পড়ে 15 মিনিটের মধ্যে আসছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একজনকে দিয়ে পাঠানো চাবিটা। তো গেটটা খুলে আমরা জাস্ট ঢুকলাম, আর এই দেখো ফ্রেন্ডস এটা আমাদের ডাইনিংয়ে রাখা আছে এখন পুরো। এই কাঠগুলো, এগুলো কাঠ না, এগুলো মানে কোয়ালিটি মানে ভালো লেভেলের আর কি প্লাই। এখানে কাঠ ওরকমভাবে হয় না, প্লাই হয়, তো প্লাইয়ের কোয়ালিটি থাকে, তো সব থেকে বেস্ট যেটা কোয়ালিটি সেইটা দিয়েই হচ্ছে। তো এই যে এখানে এমনিভাবে রাখা আছে, কারণ এবারে কাটিং স্টার্ট হবে কাল থেকে, তো সেই জন্যই ভাইয়া বললো। আর ওইখানে দেখো ক্যাটলগ রাখা আছে, তালমারির যে ডিজাইনগুলো এতদিন তো থরলি মানে মুখে মুখে হয়েছে, আলোচনা ডিসকাশন যা হয়েছে, এরকম চাই সেরকম চাই, নর্মালি একটা পেপারের মধ্যে এরকম করে এঁকে ঠেকে, কিন্তু আজকে এবার ফাইনাল করে নিতে হবে, কারণ সেই অ্যাকর্ডিং আর কি কাটাকাটিগুলো হবে। তো ঠিক আছে ভাইয়া আসুক, কথাবার্তা হোক। আর এখন ফ্ল্যাট পুরো ক্লিন, এতদিন যে টুকরো টুকরো পড়েছিল সব কিছু, এখন একদম ক্লিন হয়ে গেছে, শুধু ওয়াশরুমটাতে হালকা ফুলকা আছে, যেগুলো কিনা হয়তো কাজ করতে করতে ক্লিন হয়েই যাবে। এই যে পুরো ফ্ল্যাট পুরো ক্লিন। তা ঠিক আছে ভাইয়া আসুক, তাতে একটু আমি ওয়েট করে দিই। আর ওয়েটি যখন করতে হবে তাহলে ব্যালকানিটাতে যাই, ভালো লাগে, হাওয়াটা খুব সুন্দর আছে। বেশ হাওয়া, সুন্দর হাওয়া আর কি। তা এখানেই বসলাম, ভাইয়া আসুক। আর নিচে সব বাচ্চারা না খেলা ঠেলা আরম্ভ করে দিয়েছে, অনেক পরিবার শিফট হয়ে গেছে, তো আস্তে আস্তে মোটামুটি বোধ হয় 25-30টা পরিবার চলেই আসছে। তাই একটুখানি না অনেকটাই বেশ চেঞ্জ হলো, তো কিছু বাদ গেল, কিছু অ্যাড হলো, তা সময়ের সাথে সাথে ওগুলো তোমরা বুঝতে পারবে। জাস্ট একটা ছোট জিনিস আজকে সকালে মাথাতে এসেছিল, তা বরকে বললাম ডিসকাস করে, তারপর ভাইয়ার সাথে ডিসকাস হলো, ঘরে গিয়ে বলছে এখন শুনতে পাবে না, নয়েজ আসছে। তো আমরা বেরিয়ে পড়লাম 6:30 বাজছে, ভাইয়ার সাথে বেশ ভালোভাবে কথাবার্তা হয়ে গেলো, আর কাল থেকে শুরু হয়ে যাবে আলমারির প্রথমে স্ট্রাকচারটা তৈরি হবে। তো কালকে যখন আসবো হয়তো একটা আলমারি হয়েও যাবে, তাই না বলো? স্ট্রাকচারটা ফুল হবে না, তো নেক্সট ব্লগে ওটা তোমরা দেখতে পাবে। তা অ্যাড যেটা হলো ঘরে গিয়ে আর কি বলবো বলেই দিই, হঠাৎ করে ভাবলাম ফ্রেন্ডস কি ডাইনিংয়ে যে আমরা এল সাইজ যে সোফাটা করছি, সোফা কাম বেড করবো ওটা, তো ওইটাই ভেবেছিলাম। তো কেমন হবে ব্যাপারটা, তো বর বললো, ভাইয়াও বললো হ্যাঁ বেটার হবে, ভালোই হবে, বাড়িতে লোকজন এলে পরে কি হবে না, ওটা একটু এক্সট্রা হয়ে থাকবে, অসুবিধা হবে না, তো ওটাই ভাবনা। তো ওটা অ্যাড হলো, আর একটা মাইনাস হলো, তো যেটা মাইনাস করলাম সেটা কালকে এসে দেখাবো। ঠিক আছে চলো তাহলে যাই, কিছু সবজি নিয়ে পরে এখন ঘরে চলে যাবো, সুন্দর সুন্দর দিতে হবে ঘরে গিয়ে পরে, বরেরও 7টা থেকে সেশন আছে।
ধুনোর গন্ধটাতে না গোটা ঘরটা একেবারে মম করে। সন্ধ্যাবেলায় ঘরে একটু ধুনো জ্বলবে না তাহলে একটু কেমন জানি মনে হয়। তো যাই হোক, আমার সাথে সাথে আমার বড় খুব পছন্দ করে, ও আমাকে সবসময় বলে কি সন্ধ্যা দেওয়ার সময় ধুনো জ্বালিও, ধুনো জ্বালিও। তো আমারও বেশ ভালো লাগে, ঘরটাকে পুজোর ঘর, পুজোর ঘর মনে হয়, তাই না? এখন যদি একটু বাইরে যাই না, মেন গেটটা যেমনই খুলবো একটা ভক্কর একটা দারুণ একটা সেই মন্দির মন্দির স্মেল। তো এখন আমি ধূপকাঠিটা একটু, ধূপকাঠি মানে ওই গিলা ধূপটা একটু কমই জ্বালাই ফ্রেন্ডস, বিকজ ওটার যে ধোঁয়াটা না খুব ক্ষতি করে, তো একদম ছোট্ট করে জ্বালাই, সেই জন্য ধুনো কর্পূর এগুলো জ্বালিয়ে দিই, এগুলো ভালো আর কি। তো ব্যাপারটা হলো কি, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখানে চলে এসেছি চা চা কাম কফি বানাতে, মানে চাই বানাচ্ছি, লাস্টে একটু কফি দেব। আর বরের 7টার থেকে না, ভুল বলেছিলাম, 8টার থেকে সেশন আছে, সেশন মানে মিটিং আছে 1-to-1, তো একটু টাইম আছে হাতে, তো বসে নিয়ে একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে ওর কাজে লেগে যাবে, আমি আমার কাজে লেগে যাবো, আর হ্যাঁ বাবা মাকেও দিয়ে দিই। তা চলো চাটা নিয়ে তারপর আসছি। বলো কি নতুন অ্যাড হলো? নতুন অ্যাড হয়েছে আমাদের যে এল শেপ সোফাটা ছিল, এখনো সোফাই আছে, কিন্তু ওটা সোফা কাম বেড হয়ে গেল এবারে ফার্স্ট ক্লাস। যখন বাড়ির থেকে, মানে আমার মাথাতে ছিল না, ম্যাডাম বললো আজকে বাড়ির থেকে যখন লোক আসবে বা আমাদেরও কখনো ইচ্ছে করবে যে টিভির সামনে শুয়ে একটু দেখি, ডাইনিং এ টিভিটা জুড়ে থাকছে, তখন ওইটার জন্য কাজে লেগে যাবে। আইডিয়াটা কি রকম? ফার্স্ট ক্লাস আইডিয়া, তো জায়গাটা ইউটিলাইজ হয়ে গেল আর সোফাটাও ওইরকমই থেকে গেল। তো এই যে, এই হচ্ছে আমাদের চা না কফি জানি না, চা পাতা আর কফি দুটোই আছে, আর তার সাথে সেও আর আমার হাতে বানানো ঠেকুয়া, আর তার সাথে একটা আমরা বাদ দিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, ওটা ওটা খুব একটা দরকার মনে হলো না এখন। হ্যাঁ, মানে আমরা না সেকেন্ড বেডরুমে একটা বাবুদের জন্য আলাদা স্টাডি টেবিল টাইপ করছিলাম, ওইখানে স্টোরেজও থাকবে প্লাস স্টাডি টেবিল, তবে মনে হলো যে না ওটা আননেসেসারি হবে, দেখতেও হয়তো ভালো লাগবে না, তো সেই কারণে আপাতত ওটাকে বাদ দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে যেটাতে কনফিউশন আছে সেটা করাবো না, আর লাস্টে পুরো বেড আর লফ ওগুলো সব তৈরি হয়ে যাক, তারপর যদি মনে হয় যে হ্যাঁ ওইখানটা হলেও ভালো লাগলো তখন করালেও করাতে পারি। একটা জায়গা আমাদেরকে করতে হবে বাবুদের বই খাতা রাখার জন্য, হচ্ছে তো সেটা আমাদের অফিসের জায়গাটাতে যেন আলাদা। হ্যাঁ, তবে হ্যাঁ আবার ওইটাই যে পুরো ঘরটা হয়ে গেলে তারপর যদি মনে হয় তখন ওইখানটাতে একটু ছোট করে কিছু একটা হবে আর কি, আলমারি টাইপের, দেওয়াল আলমারি যেগুলো থাকে। এই হচ্ছে ব্যাপার, এখন করতে গিয়ে প্রচুর চেঞ্জ হবে, প্রচুর অ্যাড হবে, প্রচুর মাইনাস হবে। জুনেদ ভাইয়া এটা আমাদেরকে প্রথম দিন থেকেই বলছে যে অ্যাকচুয়ালি যখন আমরা কাজে নামবো এরকমই হবে। আর কালকে একজনের দেখতে যাব কিচেনে না ফ্রেন্ডস, জাস্ট সিঙ্কটা যে থাকে সিঙ্কটার উপরেই, কি বলছে জুনেদ ভাই, ওটা প্লেট হোল্ডার না বলছে, প্লেট হোল্ডার। তো আমরা বলছি না আমাদের প্লেট হোল্ডার আলাদা করে ওরকম দরকার পড়বে না, তো জুনেদ ভাইয়া বলছে ওটা নাকি খুব দরকার। তো যাই, মডিউলার কিচেন ফুল মডিউলার হচ্ছে, তো বলছে একজনের নাকি হয়েছে, হ্যাঁ তো হয়ে গেছে, তো ওনাদেরটাই কালকে ফুল কমপ্লিট হয়ে যাবে, তো জুনের ভাইয়াগুলো কালকে যেতে দেখা মানে দেখে নেবো একবার, তো আইডিয়াটা পেয়ে যাবো। তো এই হচ্ছে এখনকার স্টেটাস, তাহলে চলো চাটা খাই আমরা দুজন মিলে। এবারে মোটামুটি 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, দেখছি দুই মেয়ে পড়াশোনায় খুব মন দিয়ে দিয়েছে, বাবা কি ব্যাপার মা, থ্যাংক ইউ মামামের কথা শোনার জন্য, এমনিতে আমার দুই মেয়ে খুব লক্ষ্মী, কথা তো শুনেই। কি পড়ছো তুমি? এই যে শাইনিং ইন্ডিয়া। আর তোমার বোন কোথায়? এই যে বোনের সেটআপটা এদিকে ছিল, ডাইনিং এ গেছে। ও আচ্ছা, ইনি পড়তে পড়তে আবার খেলতে এসেছেন। পড়ে নিয়েছো? কি পড়লে আমাকে একটু দেখাও। আর তুমি এটা কি বানাচ্ছো, কি রিং? সারাদিন এগুলোই বানিয়ে যায়। নিচে গিয়েছিলাম ফ্রেন্ডস একটুখানি আন্টির ঘরে, কারণ আন্টিকে প্লেট আর বাটি দিতে, আন্টি না ওই, তারপরে আবার দহিবাড়া দিয়েছিল, দহিবাড়া দিয়েছিল, আর থালাটা কিসের জন্য ছিল, দহিবাড়াটাই মানে থালার মধ্যে রেখে বাড়িটা দিয়েছিল আর কি, তো ওটাই আন্টিকে ফেরত দেওয়া হয়নি, তো ওটাই দিতে গিয়েছিলাম। আর সকালবেলা যে পকোড়া দিয়েছিল সেটাতে তো আমিও আবার ইডলি দিয়েছিলাম, তোমরা দেখলেই, তো ওটাই আন্টিকে দিতে গিয়েছিলাম, যে আন্টির সাথে বেশ 15-20 মিনিট গল্প টল্প করে এই এলাম। এবার রুটি করবো, তো মেয়েদের পরোটা হয়ে গেছে, ওদেরকে এবার একটু রিলিজ করবো, যা তো তোদের মতো আর কি, যা খোলা সারের মতো যা করবি কর, ক্লে দিয়ে করবে করুক, ঘুরবে ঘুরুক, পড়বে পড়ুক, মানে স্টোরি বুক। হ্যাঁ অনেক কিছু বানিয়ে নে বাবু, যা যা বানিয়েছিস নিয়ে আসবি, তো আজকে ভিডিওতে শেয়ার করবো। দাঁড়া এখন না, আগে চিম্পুকি বানাচ্ছে, বানিয়ে নিক একসাথে।
ব্রাশ করতে করতে ব্যালকনিতে গেছিলাম, দেখছি সামনের বাড়ি আন্টিরা এসি চালিয়ে দিয়েছে। বাবার এই জাস্ট হোলি কালকেই গেল তো। হ্যাঁ গরম পড়েছে ফ্রেন্ডস, ভীষণ গরম লাগছে। জাস্ট ফ্রেশ হয়ে এলাম, দেখো তাও ঘেমে গেলাম, যেটা হয় আর কি জেনারেলি। তো ভেবেছিলাম এবছর গরমটা আর এখানে কাটাতে হবে না, কারণ গরমকালটা আন্টির ঘরে ভীষণ কষ্ট হয়, বিকজ আমরা সেকেন্ড ফ্লোরে আছি, রোড মানে রোদটা ডাইরেক্ট পড়ে, তো যার ফলে খুব কষ্ট হয়। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবছরও গরমে তিনটে মাস কাটাতেই হবে। বড়োবাবুকে বললাম না যে তোমাদের সাথে ক্লে দিয়ে ওরা যা যা বানিয়েছে শেয়ার করবো। ক্লে দিয়ে তো অনেক কিছুই বানিয়েছে ফ্রেন্ডস, তবে এখন কিছু আছে ওদের কাছে রাখা, বাকি তো বানায় আবার ওটাকে আগের মতো করে আবার নতুন করে বানায়, তো ওগুলো করতেই থাকে, কিছু নষ্টও যায়। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই যে এখানে আছে যা যা সব কিছু আমার দুই মেয়ে চম্পকা চিম্পু দুজন মিলে বানিয়েছে। ওরা না ক্লে দিয়ে এখন তো মজায় মজায় বানাচ্ছে, বাট ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর কিন্তু বানাবে দেখো। কারণ এখন এই যে কি রিংটা বানিয়েছে কত সুন্দর বানিয়েছে চিন্তা করে করে, এই যে এটাও, এই যে এটা, এই যে মাঝখানে আবার একটা গোলাপ ফুল বানিয়েছে, আইডিয়াগুলো মাথায় এনে বানিয়েছে তো। এই যে এটা হচ্ছে পার্বতী মাতা নাকি বাবু? হ্যাঁ এটা ফার্স্ট ওয়ান। আর এটা, এটা হচ্ছে, এটা কি? এটা একটা মেয়ে নরমাল। হ্যাঁ আর এখানে আচ্ছা এটা কৃষ্ণজি বানিয়েছে, ও বাবা। তো এই যে ফ্রেন্ডস ওরা আবার এইটার মধ্যে রেখে দিয়েছে, যেহেতু বলেছিলাম শেয়ার করবো সেই জন্য আমার চম্পক আবার জেগে আছে। তা চিম্পুমা ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করে কি স্বপ্ন দেখেছে কে জানে কেঁদে কেঁদে উঠছে, হ্যাঁ মানে ভয় পেয়ে উঠেছে আর কি। তো সেই বাবুকে বললাম বাবু শর্টসগুলো দেখিস না, কোনো শর্টস দেখেছে যেটা থেকে হয়তো কোনো ভয় লেগেছে। মাম্মা আর্টের না ফ্রেন্ডস, প্রতিটি প্রোডাক্টই খুবই ভালো। আর দেখো নিজের যখন কোনো কিছু ভালো হয় আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যখন আছি এটা সবার সাথে শেয়ার করা দরকার। আমার স্কিনে না ভেস্টিজের প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট স্যুট করে না, অন্য কিছু লাগালে কেমন দানা দানা বেরিয়ে যায়। তো ইদানিং আমি মাম্মা আর্ট অনেকদিন ধরে ব্যবহার করছি তো বেশ ভালো। তো মাম্মা আর্টের না ওই উফটান যে ফেস ওয়াশটা আছে ওটাই আমরা ব্যবহার করছিলাম। তো অনেকদিন হয়ে গেল, এক সপ্তাহ মতো হয়ে গেল আমাদের শেষ হয়েছে, আর দোকানে গিয়ে বারবার পাচ্ছি না, মেডিকেল স্টোরেও পাচ্ছি না, নর্মাল দোকানেও পাচ্ছি না, আর অনলাইন আমরা দেখিনি, অনলাইন নিশ্চয়ই পেতাম। তো লাস্টে সেদিন কি হলো না, লাস্টে আবারও যখন গেছি বাবার ওষুধ আনতে, তখন ও ভাইয়াটা বলছে কি যে অন্য অন্য আছে কিন্তু উফটানটা নেই। তো বললাম অন্য কি কি আছে? তো চারকোল, অ্যালোভেরা, মুলতানি মিট্টি, এরকম আরো অনেক কিছু ছিল। তো তার মধ্যে থেকে না অ্যালোভেরাটা নিয়ে আসি, বলি ঠিক আছে যেটা লাগাই সেটা না হলেও যেটা আছে সেটা নিয়ে যাই। তো অ্যালোভেরাটা তো ভালো হয়, তো তোমাদেরকে আমি এই যে স্ক্রিনে দিয়েও দিলাম, তোমরা দেখে নাও। তো ভীষণ ভালো, ভীষণই ভালো, একদম একটু নিলে পরেই খুব সুন্দর ফেনা হয়ে যাচ্ছে, আর লাগাবার পর মানে মুখটাও না বেশ ফ্রেশ লাগছে। তো মামা আর্টের সত্যি প্রতিটি প্রোডাক্টই ভালো, তো তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক এখন 11টা বাজছে, এরপর ব্লগটা এন্ড করতেই চলে এসেছি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তাহলে। তা কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক করে ফলো করে দিও। টাটা।